राम ठाकुर तलाय तोल शुरू आगे ठाकुर ता देखी दी एखाने हनुमान जी এই আশীর্বাদের বিরিয়ানি খেতে ভুলবেন না। এই হচ্ছে আশীর্বাদ, পূজো টুজো দেয়া হয়ে গেছে আর এখানে একটা কানের দুল কেনা হয়ে গেছে। আমরা পুরো লেডিস পার্টি চলে এসেছি এখানে রামরাজাতলাতে, অনেক দিন পর সবাই মিলে তো রামরাজাতলায় ঘুরবো, সবটা দেখাবো আর সঙ্গে থাকুন ততক্ষণ। অন্ধকারে কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারবো না। এই হচ্ছে রামরাজাতলা স্টেশন, এই দিকে যে স্টেশনটা দেখছেন এটা 1 আর 2 আর এটা 3 আর এইদিকে 4। তো 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে গেলেই হচ্ছে রাম ঠাকুর তলা, ঠিক আছে? তো যদি আপনারা আপের দিক এই ডাউনের দিক থেকে মানে হাওড়ার দিক থেকে আসেন তাহলে এই দিক থেকে আসবেন, এসে আপনাকে এই 3 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, এখান থেকে জাস্ট নেমে এই দিকে চলে যাবেন, ঠিক আছে? এই হচ্ছে রুট ম্যাপ। আর যদি আপের দিক থেকে আসেন মানে পাঁশকুড়া মেছেদা এইসব দিক থেকে তাহলে আপনাকে ওই 1 নম্বরে নামাবে, তাহলেও আপনি এই দিক দিয়ে নেমে বাঁদিকে যাবেন। মোট কথা আপের দিকে যে রাস্তাটা যাচ্ছে এইদিকে আপ, এইদিকে এই বাঁদিকের রাস্তা দিয়ে গেলেই হচ্ছে রাম ঠাকুর তলা। আর এখান থেকে খানিকটা এগোলেই শঙ্করমঠ, শঙ্করমঠের কাছ থেকে আপনারা টোটোও পেয়ে যাবেন। তলা আসলে আমার মানে সেকেন্ড হোম ছিল একটা সময়, কারণ আমি যখন MSc পড়েছি বা BSc পড়েছি, BSc ফার্স্ট ইয়ার থেকে MSc লাস্ট ইয়ার পর্যন্ত টানা 5 বছর এখানে আমার কোচিং ছিল, সেই কোচিং ক্লাসে আসতাম। আর তার সাথে এখানে আমার মামার বাড়ি, এটাও একটা ব্যাপার। আর এমন একটা সময় ছিল যখন মানে একটা বিয়ে বাড়ি পড়লে সেই বিয়ে বাড়ির গিফট কিনতে পর্যন্ত এখানে আসতাম, তো এইরকম সময় রামতলা ছিল আর কি। তো এখন আমরা এখানে যে রামরাজাতলা যে ঠাকুর সেই দিকে এগিয়ে যাচ্ছি আর কি, বাজার এলাকা দিয়ে। তো এই রামরাজাতলার বাজারের একটা বিখ্যাত আছে, সেটা হচ্ছে এখন লকডাউনের পরবর্তী সময় এটা হয়ে গেছে তাই, নাহলে এটা কিন্তু মানে একদম MG রোড কেও হার মানাবে এখানে যে ভিড়টা থাকে। আর MG রোডের যে ভিড় সেটাই আপনি এখানে পাবেন। হাওড়ার একটা অন্যতম ব্যস্ততম শহর এই রামরাজাতলা, যেখানে রামের নামেই এই স্টেশনেরও নাম, জায়গারও নাম। আর তার সাথে হচ্ছে আরেকটা যেটা ব্যাপার যে এখানে বৃষ্টি হলে কিন্তু একাটি জল জমে যায়, মানে কথিত আছে ব্যাঙে পেচ্ছাপ করলেই টয়লেট করলে এখানে জল জমে যায়। তো এখানে আপনি রামরাজাতলা যাওয়ার জন্য শঙ্করমঠ থেকে আপনি টোটো পাবেন, শঙ্করমঠের কাছ থেকে টোটো পেয়ে যাবেন। তো চলুন এগোনো যাক। তলা বাজার রামরাজাতলা, প্রচুর 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 দোকান আছে এখানে, শাড়ি জামা কাপড় মানে লেডিস গার্মেন্ট, জেন্টস গার্মেন্টস, জুয়েলারি, ফার্নিচার, মানে সমস্ত রকম দোকান আপনারা পাবেন, ছোটখাটো বড় বাজার বলা যেতে পারে, ঠিক আছে? এই দেখুন শাড়ি কালেকশন, এদিকে দেখুন শাড়ি কালেকশন, দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর শাড়ি। তো চলে আসুন, যারা রামতলা আসবেন ভাবছেন এই সামনে প্রমিলা বাহিনী যাচ্ছে, বড় বেশি পেছনে পড়ে গেছে। তো চলুন এগোনো যাক। এই আশীর্বাদের বিরিয়ানি খেতে ভুলবেন না। এই হচ্ছে আশীর্বাদের বিরিয়ানির দোকান, এবং এই দোকানে পূজোর সময় লাইন পড়ে ওই ধরে নিন মোটামুটি 1 কিলোমিটার পর্যন্ত লাইন পড়ে। আর এই যে এখানে ফুচকা, আগে এখানে একটা গরম ফুচকা, এই ফুচকা দোকানটা বিখ্যাত। আরেকটা বিখ্যাত দোকান হলো এই কালীমাতা স্টোর্স, দেখছেন ভিড় সব সময় এখানে ভিড় থাকে, এদের আরো 2-3টে ব্রাঞ্চ আছে এখানে, একদম রাম ঠাকুর মানে মন্দিরের সামনেই। এটা আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, চলুন এগিয়ে যাই। রাম ঠাকুর তলায় তোল শুরু আগে ঠাকুরটা দেখি দি, এখানে হনুমানজি, এই দেখুন এই হচ্ছে রামতলার রাম ঠাকুর। এটা রামনবমী থেকে, হ্যাঁ রামনবমী থেকে শুরু হয় এইখানে এই সম্পূর্ণ মেলাটা, আর শ্রাবণ মাসের শেষ সোমবার পর্যন্ত থাকে। এই দেখো পাথরের মূর্তি এদিকে করেছে, এই দেখো
এই দেখো এই মেলা বসেছে পুরো অঞ্চল জুড়ে। পুরো অন্যরকম করে দিয়েছে, মানে আমি অনেকদিন পর আসছি রাম ঠাকুরতলায়, অনেকদিন পর আসছি রামতলায় আসতাম। এই হচ্ছে পুরো অ্যাকোমোডেশন। পূজার ডালার দোকান, এই দেখুন ডালা সাদা ফুলগুলো, এগুলো মাত্র 20 টাকা করে, কি সুন্দর লাগছে দেখুন একদম এই মন্দিরের সামনে। হ্যাঁ এইদিকে পাথরের রাম সীতা রয়েছেন। এখানে রয়েছেন হচ্ছে শিব, দেবাদিদেব, মহাদেব, আর এইদিকে রয়েছেন হচ্ছে শ্রীকৃষ্ণ, মানে ব্রহ্মা, এই সরি বিষ্ণু এবং মহেশ্বর। এই যে ইনি সেলফি তুলছেন এখন, চলুন যাওয়া যাক। পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখানে একটা কানের দুল কেনা হয়ে গেছে। এই যে এই দেখুন এই পেছনে দুলের দোকান, এই যে এখানটা হচ্ছে একে জুয়েলার্স এর ঠিক অপোজিটে এই দাদা বসেছেন কানের দুল নিয়ে, প্রচুর 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 মনজিনিস আছে এখানে। এখানে রামতলা আরেকটা বিখ্যাত হোটেল আছে ম্যাজেস্টিক, যদি খেতে চান তো এখানে খেতে পারেন। এরা আর পাচ্ছে না হাঁটতে, এরা এখানে বসে পড়েছে। চলুন ভ্রমণ মোটামুটি শেষ হলো আজকের মতোই, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন পেছনে রামরাজাতলা, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।